बाजू में। हेलो फ्रेंड्स, कैमन आछो तोमरा सबाई? आमी तो भालो आछी। आमार चैनले तोमादेर सबाईके स्वागतम जानाई। आर तार संगे शुभ सन्ध्या। आमी एखन एकटु चाउमिनेर प्रिपारेशन करछी। मोटामुटी देखो आमी गुछिएओ निएछि। एटा आछे क्यापसिकाम कुचि, एटा गाजर कुचि, एटा शसा कुचि। एगुलो आमी एकटु फ्राई करे नेब। काचा लंका आछे, एटा आछे पेंयाज। एई प्रेशार कुकारे आछे मांस, ओटा एकटु आमी सिद्ध करे निएछि। चाउमिनटा अलरेडी आमार सिद्ध होये गेछे, एटाके जलटा झरिए नेब। आर एइगुलो आजके যেহেতু মাংস দিচ্ছি, ডিমও দিচ্ছি, তো ওটা তো মাংস ডিম আমি মা পেঁয়াজও খাবো না। তো আমরা আগে নিরামিষটা মানে করব, ওই জন্য সব একসঙ্গে করব না, সবগুলো আলাদা আলাদা করে ভেজে নেব, নিয়ে তারপরে মিক্স করব। আমি এটার জলটা ঝরিয়ে নিচ্ছি। এটা আমি পুরো সিদ্ধ করেছি বলতে, এটা আমি গরম জল করে তার মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি। দেখো আমি এটা আছে আমার নিরামিষ, এটাই হয় আমিষ। তো আমি আলাদা আলাদাই নিজের মতো হ্যান্ডেল করে করতে হবে, কারণ এটায় ডিমটা আর মাংসটাটা পেঁয়াজটাই ভেজে নেবো। আর এটাই আমি ভাজবো ক্যাপসিকামটা আর গাজরটা, তাহলে আমরা খেতে পারবো। আমি মা সাদা তেলটা দিয়ে দেবো। এটা একটা ডিম ভাজা হয়েছিল, তো ওই জন্য আর একটা ধোয়া টোয়ার ব্যাপার নেই, ওর মধ্যেই আমি ডিমটা ভেজে নেব। আর এটাই আমি এগুলো একটু হালকা করে ভেজে ভেজে সব তুলে রাখবো, কারণ সবাই আবার সবটা খায় না। একটু বেশি করছি, আমার দাদার ছেলেরা আছে, তারপরে ভাইকেরা ওরা কে কে আসবে জানি না, আমি রেডি করে তারপর ওদের ডাকবো। তারপরে আবার বৃষ্টি হচ্ছে খুব, আসাটাও আবার একটা সমস্যা, ফোন করে দেখতে হবে। চারটে ডিম নিয়েছি, চারটে ডিম নুন দিয়ে ফেটিয়ে এবার আমি এটা ভেজে তুলে রাখব। এক একটা পাত্রে আমাকে এক একটা করতে হবে। আর একটু টুকরো টুকরো করে নেব পরে। আর একটা কড়াই দেবো, এদিকে আমার ক্যাপসিকামটা হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে তাই মাইক লাগিয়ে নিতে হচ্ছে, আওয়াজে হয়তো একটা প্রবলেম আসতে পারে। আবার জানলা খুলে গরম, সেই জন্য আবার জানলাও খুলে দিয়েছি। এবার আমি করব যেটা, চাউমিনটা আমি এই নিরামিষের এটাই
ভেজে নেব, সব আলাদা আলাদা করে পরে মিক্স করে নেব। এবার তেলটা দিয়ে দেব এটায়, এটা আমি মাংসটাও রেডি করব। আজকে যেটা করছি শুধু তেলই তেল। সাদা তেল গরম হওয়ার অত দরকার নেই। ডিমের খুন্তি নিয়ে নিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপর সিদ্ধ মাংসটা দিয়ে দেব। তেল দেব, নুন দিয়ে দেব, এরকম করে আমি দুবারে আমার হয়ে যাবে, একবারে বেশি দিলে দলা পাকিয়ে যেতে পারে। এটা ঢেলে নেব, আমি মাংসটা এটা সিদ্ধ করেছিলাম, তো এই জলটা আমার আবার রাতেও আমাকে একটু মাংস রান্না করতে হবে, তো এই জলটা আমি আর ফেলবো না। আমি ছেঁকে নিয়ে চিকেনের স্টক এটা থাক, কাজে লাগবে। আর পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিয়ে নিয়েছি, আর মাংসটা আমি নুন আর রসুন দিয়ে সিদ্ধ করেছিলাম। এইবার এটা ভাজা ভাজা হোক, সঞ্চিতা স্টাইল চাউমিন। বেশি দেবো না, আরও একবার দিতে হবে, কারণ আমি চাই না দলা পাকিয়ে যাক, একদম পারফেক্ট হবে এটাই চাচ্ছি। একবার আমি তুলে নিয়েছি, নুন দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কাটা মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, যখন আবার লাগবে কারো তখন আমি কাঁচা আবার কুচিয়ে দেবো, এর মধ্যেই যাক, এটা একটু বাড়িয়ে দিই। ব্যাস আমার এটাও হয়ে গেছে, এটাও ঢেলে দেবো। দেখো চলো, আমি এই গামলাটাই রেখেছি আমার, যাতে মেলাতে সুবিধা হয়। বাইরে বৃষ্টির কারণে বেশি মনে হচ্ছে রাত রাত হয়ে গেছে। এবার এটা আরেকটু তেল দেবো, বাড়িয়ে দিলাম। দোস্ত কেমন লাগছে দোস্ত বলো, জানিও। এবার এখানে দিয়ে দিচ্ছি ব্যাস, যা চলে যা। ও একটু নুন দিতে হবে,
আর একটু এইটার মধ্যে একটু সয়া সস দিয়ে দেব, পুরোটাই মেলাবো না, এটাই মেলাবো। তার কারণে সবটাই হলো না, আবার কিছুটাই হলো। ও চিপে চিপে দিতে হবে, ভুলেই গেছিলাম, একটা ফুটো করা ছিল। ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম, হয়ে গেল। কে কে খাবে চলে আসো। এইবার দেখো আমি ক্যাপসিকামটা আর গাজরটা মিলিয়ে নেব, ঠিক আছে, তারপরে মায়েরটা আর আমারটা তুলে নেব। আর একটা জিনিস ভুলে গেছি, বাদাম, বাদাম ছিল সেটা এখন আর দেব না, কারণ সেটা ভাজতে হবে কাঁচা বাদাম, ভুলেই যখন গেছি তখন সেটা ভুলেই থাক। আচ্ছা দিয়ে দিলাম, পরিষ কেন, দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এইবারে আমি আর আমার মায়েরটা আমি তুলে রেখে নেব, তারপরে এর মধ্যে মাংস ডিম মিশিয়ে দেবো, আর যেটা পড়বে সেটা হচ্ছে সস। এবার দেখো ডিম, ডিমগুলো একটু কেটে কেটে দিই, তখন রেখে দিয়েছি আর খেয়াল নেই। ডিমের দামও বেড়েছে, ডিমের সাইজও ছোট হয়ে গেছে। ব্যাস গেল, যা চলে যা। এবার দেখো মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুধু কমই রয়ে গেল বাদামটা। আর একটা জিনিস দেখো, দেখাচ্ছি দেখো, চাউমিন মশলা জীবনে খাইনি, দোকানে পাওয়া যায় তাই এনেছিলাম, এটা ভুলেই গেছি, ভাজার সময় তো দিতে হতো, এটা আর দেবো না, পরে কখনো কোনো একদিন করলে আবার দেবো, তো ওটা ছাড়াই আজকে হয়ে যাক। এই জিনিসটার আমি লোগো তুলে দেবো, অ্যাডভার্টাইজ করবো না, লোকাল মাল।
কুমড়ো পচা সস। এই দেখো তুলে দিয়েছি, কার মাল বুঝতেই পারবো না। এবারে এবারে যে খাবে নেবে, যে খাবে না নেবে না। এই থাকলো চাউমিন খাচ্ছিলাম, তো ওখান থেকে তুলে নিয়ে এসেছি, আরো অনেকগুলো অনেকজন ছিলাম। নাও তোমরা খাওয়া শুরু করো। আমার দুজন আসেনি, এক বাবা এক মা আসেনি, তো ওদেরটা রেখে দিয়েছি, পরে যদি আসে খাবে। আর একজন একটা রেখে দিয়েছি কর্তারটা, সে আবার এই গাজর ক্যাপসিকাম এসব খাবে না, তারটা বেশি বেশি আলাদা। মুখে মাস্ক পরে খাবে। এইবার খুলেছে, দেখো আমি শুরু করছি। কেমন কেমন হয়েছে? ভালো হলো না পেটা? বন্ধুরা খাওয়া প্রায় কমপ্লিট, আমার তো আগেই হয়ে গেছে। যে দুজন আমার বাবা মা আসেনি তাদের এক্সট্রা দু প্লেট আমি ওদের জোর করে আবার ভাগ করে দিয়ে দিয়েছি। বাবা ছস নাও, ছস না, ছস মাল নাই। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টাটা বাই।